ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঔরঙ্গজেব ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমরা বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ, তাহলে আমাদের কাজ করার প্রয়োজন কি? জি হ্যাঁ, কাজ করার প্রয়োজন এই জন্যই, যেমন রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, ঠিক সেরকম মহান আল্লাহ কাজ করার কথাও বলেছেন। জি, যেমন সূরা জুমআতে আমরা জানি ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত যখন তখন তোমরা ফানতাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, কিসের জন্য? রিজিকের জন্য, রুজির রুটির ব্যবস্থার জন্য। জি, অনুরূপ ভাবে সূরা মুলক মহান আল্লাহ বলেছেন ফামশু ফি মানাকিবিহা, জি তোমরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ো। জি, এই জন্যই বসে থাকা এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। জি, মহান আল্লাহ আমাদের রিজিকের মালিক, সেই জন্য আমরা বসে বসে খাবো, বসে বসে মহান আল্লাহ আমাদের কি রিজিক দেবেন, এই কথা কিন্তু মহান আল্লাহ বলেননি। আর এটা কিন্তু তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল হচ্ছে যে আল্লাহর উপরে ভরসা রেখে সেই মতো কাজ করা, যে আল্লাহ রিজিক দেবেন কিন্তু রিজিকের খোঁজ আমাকে করে নিতে হবে, এটাই হচ্ছে রিজিক। যেমন হাদিসে বলা হচ্ছে যে লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করতে, যেমন ভরসা করা দরকার, লা তুরযাকু কামা ইউরযাকু তাইর, তাহলে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো যেভাবে যে পাখিদেরকে রিজিক দেওয়া হয়, তাগদু খিমাশান, যে ওয়া ইতারুহু খিমাশান ওয়া তাগদু বিতানান, সকালবেলা এক পাখিরা কি হয় খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যার সময় ভর পেট তারা হয়ে থেকে বাসায় ফিরে। এই যে বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে একটা কারণ। ঠিক সেরকম আমাকে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে, কাজের খোঁজে যেতে হবে। জি, জমি জায়গা থাকলে জমিতে মাঠে যেতে হবে, চাষ করতে হবে, তাহলে আমরা নিশ্চয় কি পাবো, রিজিক পাবো। তবে যদি মনে করেন সেরকম যদি আপনার ইমান থাকে, সেরকম যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তাহলে হয়তো ভরসা করলে আপনাকে আপনার বাড়িতে বসে বসে রিজিক দিতে পারেন কিছু না করলেও। যেমন মারিয়াম আলাইহিস সালামকে, মারিয়াম আলাইহিস সালামকে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার বাসায় যেতেন, জি উল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই যেতেন তখন কি করতেন, তার কাছে দেখতেন নানান রকমের ফল ফলাদি পেতেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আন্না লাকি হাজা, এগুলো কোত্থেকে আসে? তখন মারিয়াম আলাইহিসসালাম উত্তর বলেছিলেন যে মিন ইনদিল্লাহ, যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। বিদায়, রিজিকের জন্য আমাদেরকে চেষ্টা চরিত্র করতে হবে, এটাই হচ্ছে আমাদের আসল দায়িত্ব। তারপরে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাঠিয়েছেন শুধু ইবাদত করার জন্য, তাহলে শুধু ইবাদত করবো, কোনো কাজ করবো না, তাহলে সংসার চলবে কিভাবে? জি না, মহান আল্লাহ আপনাকে কিন্তু 24 ঘন্টায় মসজিদে বসে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার কথা বলেননি। ইবাদত বলতে যেমন 5 ওয়াক্তের নামাজ, জি, আর আনুষঙ্গিক কিছু জামাত যদি পারেন তো তাহাজ্জুদের নামাজ যদি পারেন তাহলে আপনি আরো কিছু নফল পড়ুন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াটাই আপনার জন্য যথেষ্ট। রমজান মাসে এক মাস ফরজ রোজা রাখাই যথেষ্ট, টাকা থাকলে জাকাত দেওয়া, বেশি টাকা থাকলে হজ করা, এগুলোই যথেষ্ট। জি না, সারা সারা দিন আপনাকে মসজিদে, বরং সারা সারা দিন মসজিদে বসে থাকাটাই ইসলাম না নিষেধ করেছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই ব্যক্তি ছিলেন, একজন আল্লাহর নবীর কাছে বসেই থাকতেন সারাদিন, তার মানে হাদিস কোরআনের কথা শুনতেন, আর একজন কি করতো, তার ভাই যে কাজকাম করতেন। তো আল্লাহ রসুল বললেন তোমার থেকে ওই ভাই যে তোমাকে কাজকাম করে খাওয়ায় সেই বেশি উত্তম। বিদায়, যে সারাদিন বসে থাকা এটা কিন্তু শরীয়ত গ্রহণ করে বা মেনে নেয় না, বা এটা স্বীকার করে না, বা এটা চায়ও না।